আমরা দেশ আমরা তো উপলব্ধি করি কিভাবে আমাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি এটা আমরা দেশ শাসন করতে গিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই উমটি দাম কি ছিল নিষেধাজ্ঞার ভয় ছিল স্যাংশনের ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল এখানে কোনো গোপনীয়তার কোনো বিষয় ছিল বলে আমাদের জানা নেই এগুলো তো সিক্রেট কিছু ছিল না ওপেন সিক্রেট কাজে এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার দেখেন এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি যতই কর্তা ব্যক্তিরা তাদের কথা মালায় বলেন যে আমরা অথরিকারিয়ান নয় সাইলেন্স আমরা করি না একজন প্রফেসরকে যেভাবে আহত করা হলো অ্যারেস্ট করা হলো এটা কি সাইলেন্স করার নিকৃষ্টতম উদাহরণ নয় কীভাবে ক্যাম্পাসগুলোকে সাইলেন্স করা হচ্ছে এটা সারা দুনিয়া দেখছে এখানে নাথিং টু হাই